বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আপনারা জানেন যে আমরা রীতিমতো সবসময় আমাদের পার্সোনাল ক্লায়েন্টদের সমস্যা নিয়ে আলোচনা করি। আজ ঠিক একই ধরনের একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তা হলো যে আমার একটা ক্লায়েন্ট আসছে, সে ক্লায়েন্টের হাজব্যান্ড দুইটা বিয়ে করেছে। দুইটা বিয়ে করার পরবর্তীতে তার মূল বড় যে ওয়াইফ ছিল, সে বড় ওয়াইফের বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু সে বড় ওয়াইফের কোনো খরচপাতি দিচ্ছে না বা তার যেভাবে টেক কেয়ার করা দরকার সে টেক কেয়ার করছে না। শুধুমাত্র ছোট বউর কাছে থাকছে, বড় বউর কোনো টেক কেয়ার ভরণ পোষণ কোনো কিছুই দিচ্ছে না। এই ক্ষেত্রে আসলে কি করলে আসল রেমেডিটা পাবে? আপনারা যারা অডিয়েন্স আছেন, এই সমস্যাটা শোনার পর আপনাদের হয়তো বা মনে হতে পারে যে বড় বউ তাহলে ডিভোর্স দিয়ে চলে গেলেই তো পারে। এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই যে আমার যে ক্লায়েন্ট সে ডিভোর্সও দিতে পারবে না, কারণ তিনটা বাচ্চা আছে, তার তিনটা বাচ্চা বড় বড়। সেক্ষেত্রে ডিভোর্স দেওয়াটা আসলে ইম্পসিবল হয়ে গিয়েছে, কারণ তার ভবিষ্যৎ বলতে এখন কিছু নেই, তার ভবিষ্যৎ এখন শুধু সন্তানগুলো আর স্বামীটাই। এই ক্ষেত্রে যে সলিউশনটা আসবে সেই সলিউশনটা হলো যে প্রাইমারি স্টেজে যদি আপনাদের কোনো সময় এই ধরনের কোনো প্রবলেম হয় যে আপনাদের স্বামী দুই বিয়ে করেছে কিন্তু বড় বউর কোনো ভরণ পোষণ সে দিচ্ছে না স্বামী, তখন আপনারা অবশ্যই ভরণ পোষণে মামলা করতে পারেন। আমরা প্রায় সময় দেখি যে ভরণ পোষণে মামলা করলেই কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে একটা ফিক্সড টাকা তা কোর্ট তাকে দিতে বলতে পারে। হ্যাঁ, ফিক্সড টাকা যখন কোর্টে দিতে বলতে পারে সেই ক্ষেত্রে একটা কোর্টের অর্ডারও হয় যে তাকে মান্থলি বড় বউকে এত পরিমাণ টাকা দিতে হবে। পরবর্তীতে যখন আপনি মামলাটা উঠিয়ে নিলেন, তখন যদি সে মেন্টালি আপনাদেরকে হ্যারাস করে বা যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা দিচ্ছে না, দিবি দিবি করে ঘুরাচ্ছে, বা আপনাদের যে টেক কেয়ার করার কথা বিজ্ঞ আদালত বলে দিয়েছিল সে টেক কেয়ারটা করছে না, তখন আপনারা কী করবেন? আপনারা তো বারবার আর পারিবারিক কোর্টে যেতে পারছেন না। হ্যাঁ, বারবার পারিবারিক কোর্টে যাওয়ার অধিকার আপনাদের আছে, কিন্তু তখন আপনাদের রুচি চাইবে না যে বারবার আর পারিবারিক কোর্টে যেতে। তখন আপনারা করতে পারেন যে বিজ্ঞ CMM বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের একটা মামলা করতে পারেন। কারণ আপনারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন করেন, তখন আপনারা ভাবেন যে আপনারা হাজব্যান্ডকে যদি জেলে চলে যায় তাহলে কিন্তু আপনাদের ভরণ পোষণ কেউ দিতে পারবে না, তখন কিন্তু আপনারা আরও অসহায় হয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা চান কি যে হাজব্যান্ডকে যেন জেলে না নেওয়া হয়, হাজব্যান্ডকে যেন কোনো ধরনের সাজা দেওয়া না হয়, কিন্তু হাজব্যান্ড যেন আমাদের অধিকারগুলো ভালোভাবে ফুলফিল করে এই ব্যাপারটা যেন এনশিওর করা হয়। এই এনশিওর করার জন্য আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারেন। আর মাথায় রাখবেন যে ডোমেস্টিক ভায়োলেন্সে অবশ্যই যদি আপনাদেরকে ফিজিক্যাল, মেন্টাল, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হন আপনারা ফ্যামিলির মানুষের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারেন। আর ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা যখন করবেন তখন অবশ্যই আপনার হাজব্যান্ডকে কোর্ট ডেকে নিয়ে আসবে, শোকজ দেবে, ইভেন কি কেন তাদের টেক কেয়ার করছে না, কেন তাদের পর্যাপ্ত পরিমাণ ভরণ পোষণ দিচ্ছে না, এই ব্যাপারে তার কাছে একটা শোকজ নোটিশ পাঠাবে, কেন সে দিবে না। পরবর্তীতে কোর্ট যখন ডেকে নিয়ে আসবে তখন তাকে অবশ্যই ম্যান্ডেটরি করে দিবে যে আপনি এই এই কাজগুলো করবেন, এই এই কাজগুলো করবেন না। যখন কোর্ট আপনাদেরকে বলে দিবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলায় যে শোকজ দিয়ে যে আপনারা এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না, তখন কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। তখন কিন্তু কোর্টের যে রায় বা কোর্টের যে আদেশ আছে তাকে শুনতে বাধ্য। ইভেন কি ভবিষ্যতে দেখা যায় যে এই এই ডোমেস্টিক ভায়োলেন্সের মামলার মাধ্যমে কিন্তু অনেক ধরনের রেমেডি পায়। আর এটা হলো আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে আমাদের যে প্রবলেমগুলো আসে যখন ফ্যামিলিগত প্রবলেম হয়, যখন হাজব্যান্ডকে জেলখানায় দিতে চায় না, সংসারটা সুন্দর করার ট্রাই করে, সেক্ষেত্রে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলার দিকে আগাই। আর ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা যখন হয় তখন অবশ্যই হাজব্যান্ডকে জেলের ভিতরে দেবে না, কিন্তু এই ব্যাপারটা খুব ইজিলি একটা সলিউশনে চলে আসে, বিজ্ঞ আদালত ওই ধরনের একটা আদেশ দিয়ে দেয়। সো আপনারা যারা এই ধরনের প্রবলেমে আছেন যে হাজব্যান্ড আপনাদেরকে মেন্টাল টর্চার করছে, আপনারা কিছু বলতে পারছেন না, বা আপনাদেরকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে, বা অন্য যে কোনো টাইপের ফ্যামিলি যে কোনো মেম্বার দ্বারা আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেমেডি পাবেন। আর আপনারা বলতে পারেন যে তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে হলে কোথায় করবো যদি আমাকে আমার ফ্যামিলি মেম্বার হ্যারাসমেন্ট করে? সেক্ষেত্রে অবশ্যই আপনারা আসলে কোর্ট তো আর চিনতে পারবেন না, কীভাবে মামলা করতে হয় এই ব্যাপারটাও জানবেন না। তবে হ্যাঁ, মাথায় রাখবেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলার জন্য যদি আপনারা থানায় যান, থানায় কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা নেবে না, বিকজ থানার এই মামলা নেওয়ার এখতিয়ার নেই। এই মামলা শুধুমাত্র আপনি বিজ্ঞ আদালতেই করতে পারবেন। আর কোন আদালতে করতে হবে অবশ্যই আপনাদের বিশ্বস্ত একটা লয়ার আপনারা অ্যাপয়েন্ট করতে হবে। উক্ত লয়ারের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মামলাটা কোথায় করতে হবে, কীভাবে করতে হবে, কীভাবে সাজাতে হবে, আর কী কী গ্রাউন্ডস দিতে হবে, তবেই দেখবেন যে আপনাদের মামলা আপনারা রেমেডি পাবেন। ইভেন কি বিশ্বস্ত লয়ার হিসেবে আপনাদেরকে অবশ্যই ভালো একটা সাপোর্ট দিবেন তারা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে আরও তথ্য প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন।